ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সম্মুখে উপস্থাপন করব, সেটা হচ্ছে নাগরিকতা। আমরা জানি রাষ্ট্র গঠনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনসমষ্টি। একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই জনসমষ্টি রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। একটি রাষ্ট্রের নাগরিকের কার্যক্রম নিয়ে উপর রাষ্ট্রের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে থাকে। এখন আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপাদান, প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি, সেই জনসমষ্টি নাগরিক। এখন আমরা পর্যায়ক্রমে নাগরিকের সংজ্ঞার উপর আলোচনা করব। নাগরিক ল্যাটিন শব্দ সিভিস থেকে সিভিটাস, অর্থাৎ গ্রিসে নগর থেকে নাগরিক এই শব্দটির উদ্ভব হয়েছে। তৎকালীন সময়ে প্রতিটি রাষ্ট্রের শাসন কার্য অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতো, যদিও আধুনিক রাষ্ট্রে এটি সম্ভব নয়, কারণ গ্রিসে অধিকাংশ ব্যক্তিবর্গ ছিল দাস দাসী, খুব অল্প সংখ্যক লোকজন নাগরিকের মর্যাদা পেত। শুধুমাত্র যারা রাষ্ট্রের শাসন কার্য নিয়োজিত থাকতো তাদেরকে নাগরিক হিসেবে বিবেচনা করা হতো। এই হলো নাগরিক। এখন আমরা সংজ্ঞায় যাবো, নাগরিকের সংজ্ঞায়। আমরা প্রথম সংজ্ঞাটা যদি আমরা এখানে উল্লেখ করি, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে ল্যাস্কি বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়। অপরপক্ষে গেটেল বলেছেন, নাগরিক রাজনৈতিক সমাজের সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকে এবং সমাজ থেকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন। তাহলে আমরা সুনির্দিষ্টভাবে দুটি সংজ্ঞার মাধ্যমে নাগরিক সম্পর্কে ধারণা পেলাম, হ্যারল্ড জে ল্যাস্কি এবং অধ্যাপক গেটেল। এখন আমরা যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে উপস্থাপন করব, রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের দায়িত্ব কর্তব্য, আমরা ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য বিষয়গুলো উল্লেখ করব। তাহলে এক নম্বর বিষয় আমরা দেখব যে আনুগত্য প্রকাশ। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি প্রথম কাজটি হচ্ছে আনুগত্য প্রকাশ করা, যেখানে রাষ্ট্রের অখণ্ডতা, ভৌগোলিক সীমানা রক্ষা করা, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত করা, এগুলোকে আমরা কী বলবো, রাষ্ট্রের প্রতি অনুগত হওয়া বা নত হওয়া। পরবর্তীতে আমরা যদি দেখি আইন মেনে চলা, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দ্বিতীয় কর্তব্য যদি আমরা রাষ্ট্রীয় রীতিনীতি মান্য করা এবং রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এগুলো রাষ্ট্রের প্রতি নাগরিক হিসেবে অন্যতম একটি দায়িত্ব। এর পরবর্তীতে আমরা দেখব সততার সহিত ভোট প্রদান। হ্যাঁ, একজন দক্ষ নেতৃত্বই পারে রাষ্ট্রকে সঠিক জায়গায় পৌঁছাতে, এবং এই সঠিক নেতৃত্ব কীভাবে আমরা আনয়ন করতে পারবো, শুধুমাত্র নাগরিক বৃন্দ সততার সাথে সব যোগ্য উপযুক্ত প্রার্থী এখানে নেতৃত্ব জায়গায় যদি নিয়ে আসার সুযোগ হয় ভোটদানের মাধ্যমে, সুযোগ করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখব কর প্রদান। হ্যাঁ, নাগরিক হিসেবে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব, রাষ্ট্রের নাগরিকদের অন্যতম দায়িত্ব হিসেবে নিয়মিত কর প্রদান করা, কারণ করের বা ট্যাক্সের টাকায় একটি রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখব অর্পিত দায়িত্ব পালন। একজন নাগরিক হিসেবে অর্পিত দায়িত্ব রাষ্ট্রকে সুষ্ঠুভাবে সম্পাদন করা, নাগরিকের কর্তব্য, সরকারের গৃহীত যে কোনো কাজ, জনগণের কাজ, নাগরিকের সততা, কাজ একাগ্রতা রাষ্ট্রের সাফল্য নির্ভর করে থাকে। পরবর্তীতে আমরা দেখব সন্তানদের সুশিক্ষা দান করা। হ্যাঁ, একজন নাগরিক হিসেবে সন্তানদের সুশিক্ষা প্রদান করা, এটাও একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তীতে দেখব দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। হ্যাঁ, রাষ্ট্রের প্রতি আনুগত্যর পাশাপাশি আমরা দেশের প্রতি আমাদের মমতাবোধ আবশ্যক, তাই সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রদেশ, ঠিক আছে, ইত্যাদি করে থাকবো আমরা। পরবর্তীতে আমরা দেখব ভিন্নমত মূল্যায়ন করা।
নাগরিক হিসেবে এটা আমাদের ভিন্নমত ভিন্নমতাবলম্বীদের যুক্তিতর্ক মেনে নেব এবং তাদের যুক্তিসঙ্গত কার্যক্রমের সাথে একমত ঘোষণা করব ইত্যাদির মাধ্যমে আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য পালন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কী কী পেলাম? পর্যায়ক্রমে নাগরিকের ধারণা, নাগরিকের সংজ্ঞা এবং সবশেষে রাষ্ট্রের প্রতি একজন নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য। আশা করি এখান থেকে যে কোনো আঙ্গিকে সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে পারবে। পরবর্তীতে আমরা আইনের পর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। সবাই ভালো থাকো, ধন্যবাদ।